হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। এই ভিডিওতে আমি আলোচনা করিম 4.2 এক্সারসাইজের কোয়েশন নম্বর 5-ৰ 1-2। এইটো দিয়া আছে উৎপাদক বিশ্লেষণ করা। ইয়াত চারিটা পদ আছে, চা কি দিয়া আছে। এক নম্বরট এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু। তো এনেকুৱা এইটো ত্রিঘাত বহু পদ হয়। ত্রিঘাত বহু পদ এটাক আমি কি ধরনের আমি উৎপাদক বিশ্লেষণ করব লাগে আমি ইয়াতে শিকিম, ঠিক আছে। তো আমি স্টার্ট করো আহা। তো স্টুডেন্টস, আমি কোয়েশনটা লিখি ললো। 1 নম্বর, এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু দিয়া আছে। ভালকে মন করা, এই বহুপদটো হয়ে গেল ত্রিঘাত বহুপদ। ইয়াত হায়েস্ট পাওয়ারটো চা 3 আছে, তো এই ত্রিঘাত বহুপদ, ঠিক আছে। তো মধ্যম পদ বিভাজনের আমি এই করব নিম, আমি বিশেষ ইয়াতে মেথড আমি ইউজ করিম। তো প্রথমতে আমি ধরে ললো বহুপদটোর নাম দি দিল, ধরা হল পি এক্স। পি এক্স মানে নাম এটা দি দিল পি এক্স, এক্স ব্রেকেটর ভিতর আছে মানে ইয়াত থাকা চলকটো হয়ে গেল এক্স। এক্স চলকর বহু পদ, তার মানে এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু। এতিয়া ইয়াতে ধ্রুবক পদ যেটো আছে, কেবল যত নেকি চলক নাই, ধ্রুবক পদটো যেটো আছে তার উৎপাদক কি কি হব পারে। টু, টু মানে টুর উৎপাদক, টু এটা মৌলিক সংখ্যা, ইয়ার উৎপাদক কেবল এক আর নিজে হব পারে, হয়নে, তার মানে 2 × 2। তো এই এক আর 2 আমি এই এক্সর ঠাইত পাতি আমি চাব লাগে যে বহুপদটো শূন্য হয়নে নহয়, ঠিক আছে। তো অকল এক হব তেনেকুৱা কথা নাই, এইটো প্লাস প্লাস মাইনাস দুইটাই ওয়ান হব পারে, তার মানে প্লাস ওয়ানও হব পারে আর মাইনাস ওয়ানও হব পারে উৎপাদক। আর টুর ক্ষেত্রে প্লাস টু ধনাত্মক টু হব পারে আর ঋণাত্মক টু হব পারে, ঠিক আছে। তো প্রথমতে আমি ধনাত্মক ওয়ানটো আমি পুট করে পেলায় আমি চাও। তো আমি লিখো, যদি এক্স ইকুয়েলস ওয়ান হয় তেন্তে পি এক্সটো কিমান হব, পি এক্সর ঠাইত আমি কি পাতিম, ওয়ান পাতিম, হয়নে। তো আমি পি ওয়ান, তো ইয়াতে ওয়ান কিউব মাইনাস টু ইন্টু এক্সর ঠাইত ওয়ান স্কোয়ার মাইনাস এইটো ওয়ান প্লাস টু, ঠিক আছে। নিশ্চয় বুঝি পাইছা আমি কোরপা পাইছো এই সংখ্যাকেটা, যেটো ধ্রুবক পদ আছে তার আমি উৎপাদক কেটা আমি চাব লাগে, ধনাত্মক ঋণাত্মক যিকেইটা উৎপাদক হব পারে গোটেকেইটা আমি লৈ পেলাই আমি ইয়াতে এটা এটাকৈ পরীক্ষা করে চাম কোনটো শূন্য হয়, ঠিক আছে। তো সাধারণত ওয়ান আর মাইনাস ওয়ানত হয়ে যায়, ওয়ানটো সকলোরে উৎপাদক হয়েই নহয় জানো, গতি ওয়ান যদি হয় মাইনাস ওয়ানও উৎপাদক হব, গতি সেইকেইটাৰে আমি টেস্ট করে চাম। তো এই ওয়ান কিউব মানে ওয়ানেই হব, ওয়ান তিনিটা পূরণ করলো, এই টু আর ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানেই, গতি 2 × 2 হব, আর ইফালে মাইনাস ওয়ান আর প্লাস টু তো আছেই, হয়নে। তো ঋণাত্মক কি কি হয়ে গেল, মাইনাস টু মাইনাস ওয়ান, আর ধনাত্মক ওয়ান আর প্লাস টু, তো কি হয়ে গেল ধনাত্মক 3 আর সরি ঋণাত্মক 3। তো 3 − 3 কি হব, 0 হব। তো আমি কি পালো যে এই ওয়ানটো পাতি দিয়ার লগে লগে পি এক্সটো কি হয়ে গেল, বহুপদটো কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। অর্থাৎ আমি লিখিব পারো এতেকে এক্স মাইনাস ওয়ানটো পি এক্স বহুপদটোর একটা উৎপাদক। পি এক্সটো কি হয়, পি এক্সটো আমি নাম দি লৈছিলোঁ এই বহুপদটো, আসলে এই বহুপদটোর একটা উৎপাদক, আমাক উৎপাদক নির্ণয় করব দিছিলে। তো একটা উৎপাদক আমি পাই গলো, আন দুটা উৎপাদক আমি কেনেকে উলিয়াম, এইটো এক্স মাইনাস ওয়ান, ইয়াতে ওয়ান লিখিছিলোঁ, চাবা ইয়াত ধনাত্মক ওয়ান থাকিলে এক্সত আমি মাইনাস ওয়ান দিম, আর ইয়াত যদি মাইনাস ওয়ানত যদি জিরো হলহেতেন তেনহলে মাইনাসর বিপরীতটো কি হব, প্লাস। তো এক্স প্লাস ওয়ানটো পি এক্স বহুপদটোর একটা উৎপাদক হয় বলে আমি লিখিলোহেতেন, ঠিক আছে। মন করিব, ইয়াত প্লাস থাকিলে আমি ইয়াত মাইনাস লিখিম, ইয়াত মাইনাস থাকিলে ইয়াত প্লাস লিখিম, কিয়নো এক্সর মানটো চাবা, যদি আমি এনেকে করো এক্স প্লাস ওয়ান ইকুয়ালস জিরো হয় তেনহলে এক্সর মানটো কিমান হব, এক্স প্লাস ওয়ান ইকুয়ালস জিরো, তো প্লাস ওয়ানটো সাইড চেঞ্জ হলে মাইনাস ওয়ান হব। যদি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস জিরো থাকিলেহেতেন তেনহলে এক্সর মানটো এই ক্ষেত্রে কি হব, প্লাস ওয়ান হব, হয়নে। তো আমি ইয়াতে কি পাইছিলোঁ, এক্সর মানটো ওয়ান লৈছিলোঁ, অর্থাৎ এক্সর মান যদি ওয়ান হয় তার মানে এক্সর মান যদি ওয়ান হয় তেনহলে এক্স মাইনাস ওয়ান হব লাগে, যদি এফালে যদি মাইনাস ওয়ান ললোহেতেন তো এক্স মাইনাস ওয়ানের কারণে কি হয়, এক্স প্লাস ওয়ান। তো অতি সহজতে মনত রাখবলে হলে ইয়াত যদি প্লাস ওয়ানত যদি হয় বা ধনাত্মক সংখ্যাত হয় তেনহলে এক্সর লগত ইয়াত ঋণাত্মক দিব লাগিব, ঠিক আছে। আর যদি ঋণাত্মকত হয় এটো প্লাস চিন দিব লাগিব, সিম্পল কথা। এতিয়া এক্স মাইনাস ওয়ানটোরে এতিয়া এটো এইটো কি হয়, ত্রিঘাত বহুপদ। ত্রিঘাত বহুপদর শূন্যর সংখ্যা কেটা থাকে, খুব বেশি তিনটা শূন্য সংখ্যা থাকিব। তো তিনটা থাকিলে ইয়ার উৎপাদকর সংখ্যাও কেটা থাকিব লাগিব, তিনটা। তো আমি এটা পাই গলো উৎপাদক, এক্স মাইনাস ওয়ানটো পি এক্সর উৎপাদক হয় বলে কলো। তো বাকি দুটা উৎপাদকটো আমি কেনে পাম, এই প্রশ্নটা ভালকে বুঝি লব। বাকি কেটা ইয়ার পিছর যেকটা কোয়েশন আহিব, নটা কোয়েশন আছে পাঁচ কোয়েশন নম্বর পাঁচটো, গতি বাকি কেটাত মই অকমান শর্ট কৈ যাম, ইয়াতে মই গোটেইখিনি কথা বুজাই দি আছো। মাইনাস ওয়ানটো পি এক্স বহুপদটোৰ এটা উৎপাদক হয়, তেনেহলে বাকি দুটা আমি কেনেকৈ উলিয়াম, এই উৎপাদকটোৰে আমি সেই বহুপদটোক আমি হৰণ কৰিম। তো অর্থাৎ আমি এনেকৈ কৰিম, এক্স মাইনাস ওয়ান
হরণ করিম কাক হরণ করিম x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস x প্লাস 2 এনেক আমি উলিয়াই লব লাগিব ঠিক আছে তো আমি হরণ করি আছো উৎপাদক যেহেতু হয় x মাইনাস 1 টু যেহেতু এই গুটেখিনির উৎপাদক হয় উৎপাদক যদি হয় আমি ভাগে একটু খদাই শূন্য পাবই লাগিব ঠিক আছে তো আমি হরণ করিবলো আমি শিখিছিল আগতে আমি ডিসকাস করিছো কোয়েশ্চন বিলাকত হয় না তো আমি হরণত কি কইব লাগিব বহুপদৰ হরণত বহুপদটোৰ প্ৰথম পদ যেটো ভিতৰত আছে ভাজ্য আৰু ভাজকৰ প্ৰথম পদটো আমি চাব লাগে ভাজকৰ যেটো প্ৰথম পদটো আছে x আৰু ভাজ্যত প্ৰথম পদটো আছে x কিউব তো x কিউবটো হৈ গ'ল আমাৰ টার্গেট x কিউব মানে হল x তিনিটা পূৰণ হৈ আছে হয় না তো আমাৰ হাতত আছে কি x তো e আমি এনেকে এটো কাটি দিলো তো x x থাকিল অৰ্থাৎ x স্কয়ার থাকিল তো x স্কয়ার আমি ইয়াত লম আৰু যেটো x স্কয়ার আমি পালো ইয়াত এতিয়া ললো আমি উলিয়াই ললো যে x স্কয়ার হ'ব লাগিব বুলি তো এইটোৰে আমি ইয়াত থকা ভাজকত থকা যিমানটা পদ থাকিব গুটেকেটাকে আমি পূৰণ কৰিম তো x স্কয়ার x x কিউব তো এটো পালো আকো মাইনাস 1 x স্কয়ার মাইনাস x স্কয়ার হ'ব হয় না মাইনাস এতে একো চিহ্ন মানে প্লাস তো মাইনাস প্লাস মাইনাস আৰু 1 আৰু x স্কয়ার পূৰণ হলে x স্কয়ারে পাম তো ইয়াতে লক্ষ্য ৰাখিবা বহুপদৰ হৰণত সদায় প্ৰথম পদটো আমি সম্পূৰ্ণৰূপে পাবই লাগিব ইয়াতে ধনাত্মক থাকিলে ধনাত্মক পাব লাগিব ঋণাত্মক থাকিলে ঋণাত্মকে পাব লাগিব সম্পূৰ্ণৰূপে মিল থকাই পাব লাগিব ঠিক আছে তো এবিলাকটো তোমালোকে নিশ্চয় জানা তো এতিয়া আমি চিনবিলা হলনি কৰিম এটো যেহেতু ধনাত্মক আমি ঋণাত্মক লিখিলো এটো যেহেতু ঋণাত্মক ইয়াক আমি ধনাত্মক লিখিম যেহেতু আমি বিয়োগ কৰিব লাগে আমি জানো এইবিলাক কথা তো x কিউব মাইনাস x কিউব এটো 0 হৈ গ'ল হয় না আমি নিলিখিলো হল 0 এটো মাইনাস এটো প্লাস তো এটা প্লাস এটা মাইনাস থাকিলে সদায় আমি কি কৰিব লাগে মাইনাসে কৰিব লাগে হয় না নহয় তো দুটা x স্কয়ারৰ পৰা এটা x স্কয়ার গলে কেটা x স্কয়ার থাকিব এটা x স্কয়ার দুটা x স্কয়ার আছিলে এটা x স্কয়ার বিয়োগ হৈ গ'ল তাৰমানে দুটা চকলেট আছিলে এটা চকলেট খাই পেলালো এটা চকলেট থাকিব হয় না তো এটো লিখিলো ইয়াৰ আগত 1 2 নিলিখিলো হল এতিয়া 2 ডাঙৰ নে ইয়াত একো চিহ্ন নাই মানে 1 একো সংখ্যা নাই মানে 1 আছে 2 ডাঙৰ নে 1 ডাঙৰ 2 ডাঙৰ গতিকে জি 2 ডাঙৰ তাৰে দাদাগিৰি চলিব মানে সেই চিহ্নটোৱে আমি লিখিবই লাগিব তো ওপৰত যে যে ব্যৱহাৰ হোৱা নাই সেই কেটাক আমি সম্পূৰ্ণৰূপে নমাই লম ঠিক আছে এতিয়া আমাৰ টার্গেট হৈ গ'ল মাইনাস x স্কয়াৰ তো টার্গেট হৈ গ'ল এবাৰ মাইনাস x স্কয়াৰ তো মাইনাস x x হাতত আছে কি x প্ৰথম পদটো তো আমি এটো x লিখিলো এটো কাটি দিলো কিমান পালো আমি মাইনাস x তো আমি ইয়াতে মাইনাস x দিম তো মাইনাস x এর এবাৰ কাক পূৰণ কৰিম ইয়াত জি জি আছে গুটেখিনি তো মাইনাস আৰু এটো একো চিহ্ন নাই মানে প্লাস পূৰণ কৰিলো মাইনাস প্লাস পূৰণ হলে কি হ'ব মাইনাস আৰু x পূৰণ হলে কি হ'ব x স্কয়ার মাইনাস আৰু মাইনাস পূৰণ হল প্লাস হৈ গ'ল মাইনাস মাইনাস প্লাস তো x এগুণ x তো প্লাস x ঠিক আছে নিশ্চয় বুজিছা তোমালোকে তো এটো এতিয়া আমি চিহ্ন সলনি কৰিবই লাগিব নিয়ম মতে এটো মাইনাস টু আছে প্লাস হৈ গ'ল প্লাস থাকিলে আমি মাইনাস কৰিম ঠিক আছে তো এটো এটা প্লাস এটো প্লাস আছে এটো মাইনাস আছে এটো পাহৰি গ'ল এটো প্লাস হৈ গ'ল নহয় প্লাস আৰু মাইনাস তো এটা প্লাস এটা মাইনাস থাকিলে সদায় বিয়োগে করিম তো x স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান বিয়োগ হলে 0 হবো তো আমি 0 টু ইয়াতে নিলিখিলে হল মই লিখি দিলো জানিবা লিখিব না লাগে এটো 0 0 ক্যান্সেল x স্কয়ার মাইনাস x স্কয়ার 0 হৈ গল ক্যান্সেল এতে এটো মাইনাস হৈ গল এই প্লাস টু পাহৰি যোৱা নতুন কো এটো মাইনাস দিলো নহয় তো মাইনাস মাইনাস দুইটা যদি একে চিহ্ন থাকে সদায় যোগ করিম এটো কেনেকুৱা যোগ হবো ঋণাত্মক যোগ এটো মাইনাস x মাইনাস x আগতে 1 টকা ধার খাইছিল আকৌ 1 টকা ধার খালো 2 টকা ধার ঠিক আছে তো এটো প্লাস টু টু ব্যবহার হোৱা নাই ইয়াক আমি নমাই আনিলো এবার আমার কি আছে টার্গেট প্রথম এটো 0 টু বাদ দিয়া প্রথম আমার পদ কি আছে মাইনাস 2x ঠিক আছে তো আমার মাইনাস 2x আমার টার্গেট হৈ গল আমার হাতত আছে কি x আছে তো x টু ইয়াত লিখিলো x x কটা গল তার মানে আমি কি দিব লাগিব মাইনাস 2 বুঝি পাই আছা নিশ্চয় তো ইয়াত আমি মাইনাস 2 দিম এতিয়া আমি মাইনাস 2 রে ইয়াত জি জি আছে গুটে গুটেকে পূরণ করি মাইনাস প্লাস মাইনাস পূরণ হলে আর 2 ইনটু x কি হব 2x x ঠিক আছে আর ইফালে মাইনাস মাইনাস কি হব প্লাস আর 2 1 যা 2 ঠিক আছে তো এতিয়া আমি এটো সিন খলনি করিম যে মাইনাস আছে এটো প্লাস হব এটো প্লাস আছে এটো কি হব মাইনাস তো এটো সো এটো প্লাস হত হই গলে এটো মাইনাস হত একে বিপরীত চিহ্ন যুক্ত একে সমান বস্তু এটো 0 হইব নহয় জানো 2x মাইনাস 2x 0 হব ঠিক ঠিক এই ধরনে ইয়াতে প্লাস আছে এটো মাইনাস হই গল 2 মাইনাস 2 0 হব তো গুটেখিনি মাইনাস হলে 0 তো উৎপাদক যেহেতু আছিল x মাইনাস 1 টু যেহেতু x কিউব মাইনাস 2x x স্কয়ার মাইনাস x প্লাস 2 উৎপাদক আছিল গতিকে ভাগশেষটো আমি শূন্য পাবই লাগিব যদি না পাও শূন্য তেনহলে জানিবা তোমালোকৰ কবাত ভুল হৈছে এতিয়া আমি ইয়াতে কি পালো ভাগফল টু x স্কয়ার মাইনাস x মাইনাস 2 তো আমি ইয়া কেনেকে লিখিব পাৰো যে এতেকে x কিউব আমি লিখিম ভাজ্য ভাজ্যটো কি এই গুটেখিনি x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস x প্লাস 2 ভাজ্য ইকুয়াল টু
ভাজক পূরণ ভাগফল x মাইনাস 1 পূরণ মানে ব্রেকেট ব্রেকেট মানে পূরণ x স্কয়ার মাইনাস x মাইনাস 2 প্লাস ভাগশেষ হব লাগে ভাগশেষটো তো শূন্য আছে প্লাস করে লাভ নাই গতিকে আমি নালাগে লিখিব তো x মাইনাস 1 হৈ গল এতিয়া মই কৈছিল যে যেহেতু এটো ত্রিঘাত বহুপদ হয় গতিকে ইয়ার উৎপাদকৰ সংখ্যা 3 টা হবই লাগিব বাকি দুটা কত সোমাই আছে ইয়াত সোমাই আছে ঠিক আছে তো আমি মধ্যম পদ বিভাজন করি ইয়ারে বাকি উৎপাদক কেটা আমি নির্ণয় করবলে চেষ্টা করু তো উৎপাদক মধ্যম পদ বিভাজন করি উৎপাদক বিশ্লেষণ করিবলে আমি শিকিছো কোয়েশ্চন নাম্বার 4 যদি তোমালোকে নাই শিকা শিকি লবা তোমালোকে মোর ভিডিও কেটা চাই লব পারিবা ডেসক্রিপশন বক্সত গোটেই বুল লিংক দিয়া আছে তোমালোকে চেক করি লবা ঠিক আছে তো ইয়াতে x স্কয়ার মধ্যম পদ বিভাজন করিবলে হলে x স্কয়ার সহক একো নাই মানে ইয়াত কি আছে 1 আছে আর ইফালে ধ্রুবক পদ কি আছে 2 আছে তো দুটা আমি পূরণ করলে 2 এগুণ 2 হয় না 2 পৰা 1 বিয়োগ করিলে কি পাও 1 ইয়াতে মধ্যম পদটো বিভাজন আমি বনাম আমি ইয়াতে একো চিহ্ন নাই মানে সরি একো সহক নাই মানে কি আছে সংখ্যা 1 আছে হয় না তো 2 পৰা 1 বিয়োগ করিলে আমি 1 পাও তো আমি ইয়াতে ব্রেকেটত লিখিব পাৰো 2 বিয়োগ 1 অর্থাৎ 2 বিয়োগ 1 করিলে 1 পাও একো নাই মানে ইয়াতে 1 আছিলে তো x মাইনাস 2 তো এখিনি লিখিলো এতিয়া আমি x মাইনাস 1 এটো তো লিখিবই লাগিব ইয়াতে আমি ব্রেকেটটো ভাঙিম x স্কয়ার মাইনাস মাইনাস থাকিলে ব্রেকেটৰ বাহিৰত ভিতৰৰ চিহ্নটো সলনি হ'ব 2 আৰু x পূৰণ হয় 2x হ'ব মাইনাস মাইনাস কি হ'ব প্লাস 1 আৰু x পূৰণ হলে x এগুণ x মাইনাস 2 ঠিক আছে এতিয়া এটো x মাইনাস 1 তো ইয়াতে আমি x কমন ললো এই দুটাৰ পৰা তো x মাইনাস 2 পালো ঠিক আছে আর ইফালে এই দুটার পে একো কমন নাহে যদি আমি কি কমন লব পারো 1 1 সকলোতে সকলোরে উৎপাদক হয় গতিকে 1 কমন লব পারো একো কমন নাহে মানে 1 আমি কমন লম তো x মাইনাস 2 তো এটু ব্রাকেট ক্লোজ করিলো তো আমি কি পালো ইয়াতে x মাইনাস 1 ঠিক আছে এই দুটার পে কি কমন আই আছে x মাইনাস 2 ইয়াতো আছে x মাইনাস 2 তো x মাইনাস 2 আর ইয়াতে কি থাকি গল প্রথম প্রথম পদটোৰ পে কি থাকিলে x থাকিলে দ্বিতীয় পদটোত কি থাকিলে প্লাস 1 থাকিলে প্লাস 1 এইটো হৈ গল আমাৰ উৎপাদক বিশ্লেষণ ঠিক আছে ইয়াক আমি ছুটি কৰি কৰিব পাৰো যদি 2 মার্কস থাকে তোমালোকে 2 নম্বৰ মাত্ৰ যদি থাকে তেনহলে ছুটি কৰি কৰিব পাৰা ইয়াক মই দেখাই দি আছো তো এনেক 4টা পদ থকা ইয়াতে 4টা পদ আছে হয় না এটা দুটা তিনিটা চাৰিটা চাৰিটা পদ থকা বিলাক আমি ছুটি নিয়মত প্ৰায় আমি কৰিব নোৱাৰো কিন্তু এইটো সুবিধা আছে মই কৰি দি আছো তো আমাৰ অংকটো আছিলে আকৌ মই ইয়াত দেখাই দিছো বিকল্প পদ্ধতি অল্টারনেটিভ মেথড বুলি কৈ আছো সবতে নোৱাৰি কিন্তু চাৰিটা পদ থকাত অসুবিধা থাকে তো আমি এই ধৰণে কৰিব লাগে কিন্তু 2 মার্কস যদি থাকে বিশেষকৈ এইটো অংকৰ কাৰণে তেনহলে আমি ছুটি কৰি কৰিব পাৰো x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস x প্লাস 2 মানি লৈছো তো প্ৰথম দুটা পদটোৰ পৰা আমি কি কমন লব পাৰিছো আসুন ইয়াতে x কিউব x তিনিটা পূৰণ হৈ আছে ইয়াতে x স্কয়ার x দুটা পূৰণ হৈ আছে তো x স্কয়ার কমন ললো ইয়াতে x মাইনাস 2 থাকিলে হয় না এই দুটাৰ পৰা একো কমন নাহে মানে প্ৰথমতে ইয়াত মাইনাস আছে তো মাইনাস 1 কমন ললো তো x মাইনাস 2 হৈ যাব এটো হয়নে ব্রেকেটের বাইরে মাইনাস আছে তো ইয়াতে x মাইনাস 2 ইয়াতো x মাইনাস 2 আজি মই সদায় মই রাতি শুট করু ভিডিও কিন্তু এই ভিডিওটো মই দিনত শুট করিব লগা হৈছে কারণ জয়কালি রাতি মই করিব নোৱাৰিলো অসুবিধার কারণে তো সেই কারণে যথেষ্ট শব্দ হৈ আছে চাৰিফালৰ পৰা x স্কয়ার মাইনাস 1 এটো আমি পালো হয়নে x মাইনাস 2 কমন আছে তো এইফালৰ পৰা x স্কয়ার থাকিলে এটো মাইনাস 1 থাকিলে তো ইয়াতে x মাইনাস 2 আর ইফালে x স্কয়ার মাইনাস 1 মানে আমি কি লিখিব পাৰো x স্কয়ার মাইনাস 1 অর পাওয়ারটো তো আমি যিকোনো দিব পাৰো তো 2 লাগে আমাক 2 দিলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাত ইয়াত ইয়াক আকো ভাঙিব পাৰো তো x মাইনাস 2 এটো কি হ'ব x প্লাস 1 ইনটু x মাইনাস 1 এটো সো হয় না তো এটো যদি আমাৰ 2 মার্কস থাকে এনেকে কৰিব পাৰিবা যদি আমাৰ 4 মার্কস বা 3 মার্কস যদি 3 বা 4 নম্বৰ যদি থাকে প্ৰশ্নটো তেনহলে এই ধরনের করলে তোমালোকক নম্বর নিদিব এক নম্বর দি থই দিব ঠিক আছে তো এনেকে করিব লাগিব সম্পূর্ণরূপে দীঘলকে করিব লাগিব ঠিক আছে যদি 2 মার্কস থাকে তাহলে এনেকে করিলে হল তো আনসারটো মিলিছে না সোয়াসুন x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 2 আর x প্লাস 1 এগুটা কেটা পূরণ হয়েছে তিনিটা উৎপাদক তো আশা করো তোমালোকে অঙ্কটো নিশ্চয় বুঝি পাইছা নেক্সট ভিডিওত মই নেক্সট কোয়েশ্চন কেটা লৈ আহিম তো আজির ভিডিওটো মই এতে খামৰিছো স্টুডেন্টস নেক্সট ভিডিওত আকৌ লগ পাম নতুন কোয়েশ্চনৰ সলিউশনৰ সৈতে থ্যাংক ইউ স্টুডেন্টস কিপ ওয়াচিং মাই চ্যানেল